অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই বৈঠক। তার কারণ, অনুব্রত মণ্ডল তিহার থেকে ফেরার পর এই প্রথম বৈঠক, এবং প্রথম থেকেই একটা উত্তেজনা ছিল যে এই বৈঠক, যে বৈঠকে কাজল শেখ, অনুব্রত মণ্ডল একসঙ্গে থাকবেন। তো কেষ্ট কাজল মুখোমুখি তো হলেন, আমরা ভিতরের খবর কি জানতে পারছি, বৈঠক কেমন হলো? আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, আবির কি শুনতে পাচ্ছে? প্রায় এক ঘন্টার এই বৈঠক, তৃণমূলের কোর কমিটির বৈঠক, পরবর্তী বৈঠক 15ই ডিসেম্বর হবে। বেশ কিছু সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে, এবং কোর কমিটির পারফরমেন্স নিয়ে আগেই খুশি শীর্ষ নেতৃত্ব। সেই কোর কমিটির বৈঠক ছিল আজ। মহিলাদের নিরাপত্তা, নারীর সুরক্ষা, বারবার নারী সুরক্ষার দিকে আঙুল তোলা হয়। তো সেই নারী সুরক্ষা, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গ সরকার